ভয়ের অচেন আমক অবাক সময় বেশ অচিন ঘরে ছুটেছে মানুষ বিবেকের নাই রেশ সুখের খোঁজে দুঃখ ভুলে সেজে নানান সং করছে দেখো রঙিন বেশে কতই রং ঠং তারা তিল করে দেয় তিলকে করে তাল সুরা পানে হয় না কিছু জল খেয়ে মাতাল ছুটছে সবাই আপন পথে মিলে মিশে একই সাথে করছে দেখো রঙিন বেশে কতই রং ঢং কিছু পেছে কিছু সোজা কারোই মন যায় না বোঝা আবার সবাই দুঃখ সুখে মিলে মিশে একই সাথে করছে দেখো রঙিন বেশে কতই রং ঢং করছে দেখো রঙিন বেশে কতই রং ঢং করছে দেখো রঙিন বেশে কতই রং ঢং আমার তো শত্রু কোনো অভাব নাই তোর কোনো শত্রু নাই তোর শত্রু তুই নিজে গরিব মানুষ দেখে 20% ডিসকাউন্ট দ্রুত মামলা করো এই সুযোগ কিন্তু দ্বিতীয়বার আসবে না তাড়াতাড়ি বলো কার বিরুদ্ধে মামলা করবো আমি লিখে নিতেছি পুলিশের বিরুদ্ধে একদম কিন্তু আসার মায়েরা কিন্তু পিছন দিক দিয়ে লট্টফাড়া বাড়ি করে ফেলামু না না তোমাদেরকে যে আমি কত ভালোবাসি জানো তোমরা হ্যাঁ তোমরা যদিও চোর তারপরও তোমরা আমার কাছে হয়ে গেছো ছোট ভাইয়ের মতো শোনো তোমাদেরকে একটা কথা বলি ঢুকে গেছি গা তাই তা জিনা শেফালি বেগম তোমার সেই মনের আশা পূরণ করে নাই এই যে আমার দূরে দূরে রাহা পুলিশ আমার দর্ব গেলে আমি কি করছি বিচারকের মতো তুমি কথা কইতেছ আমার যে পুলিশ ধরে নিয়ে চায় নাই এইটার লেগে মনে হয় তুমি অখুশি হয়েছ আমার আবার খুশি অখুশি দেখো তুমি আমার লগে এরকম খারাপ ব্যবহার করবো না ঠিক আছে মানে তুমি আমার মুখ থেকে এইরকম ধরো রোমান্টিক কথাবার্তা শুনতে চাও না পছন্দ করো না ঠিক আছে কমো না জীবনেও কমো না কিন্তু আমার লগে আল্লাহর রাস্তায় তুমি এরকম খারাপ ব্যবহার করবো না দেই না শেফালি তুমি আমার কথা দাও জীবন আর সারমো না কাটালের আটা দিয়ে চারটা হাতে জোড়া লাগে এখন দেখি আমরা আপনার উস্তাদ কেমন না আতিক ভাই দেখো তোরা তো চোর তোরা আমার উস্তাদ কইলে মানুষে করবো আমার চোরের উস্তাদ হ্যাঁ এটা বাদ গুরু কেডা কি গুরু আর উস্তাদ তো একই রে মানুষে মনে করবো তোর চুরি আমি শিখেছি তাহলে বাদ সবচেয়ে ভালো হয় তোরা যদি আমার শূন্য কই এটা করছিস শূন্যের আগে পরে কোনোদিন কিছু লাগাবি না তাহলে শূন্যের অর্থ বদলায় যায় আর একটা কথা কই ক আপনি কি কোনো ইশারা টিশারা পাইছেন কেন ইশারা এই উলিয়া উলিয়া ধরেন বাবা টাবা হবার
পাইছি মনে হয় পাইছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মারহাবা আসসালামু আলাইকুম শুনো বাবা আপনি আমার উপরে একটু কেরামতি দিয়া দেন এই চোরের জীবন আর ভালো লাগে না আমরা বড় চোর হইতে চাই এই যে আছে না এই যে কলমের খোঁচা দিয়ে কেমন কেমন চুরি করে আমরা ওইটা করতে চাই কলমের খোঁচা দিয়ে কুড়ি কুড়ি টাকা মাইতে চাই দিয়া দেন দিয়া দেন বাবা আমি চুরি করবো কুটি কুটি তারপর ঘুষ খামু কুটি কুটি তারপর দালালি করবো কুটি কুটি চুরি না ডাকাতি ডাকাতি পারবি পারবি সবই সম্ভব পারবি কিরে পকেট থেকে টাকা নিতেছস কেন নিতেছি না নিছিলাম ওইটা ফেরত দিতেছি যখন বুঝলাম আপনার বাবা আপনার টাকা তো আর হজম করা যাবে না এর লেগে ফেরত দিলাম কত নিছিলি বাবা বাবা পাঁচশো বাবা ফেরত দিছস কত পাঁচশো দিছি বাবা যখন নিছস তখন কেমন বাবা আছিলাম বাবা হয়ে গেছি আমি খালি পাঁচশো দিলে হইব বাবা আমার কাছে তো নাই ভাঙে একটা থামছস কেন মোবাইল আছে আমার মাফ করে দেন বাবা মাফ করে দেন বাবা মার নামে বস মাজিদ মিয়া কেমন আছো অখনো রাগ কমে নাই কথা কও না কেন শোনো আল্লাহর রহমতে একটা নাত বউ পাইছি মাশাআল্লাহ অনেক সুন্দর সত্য করে কইতাছি মায়ের এমন আদব কায়দা শিখাইছো এই জামানা এরকম মায়া পাওয়া খুব কঠিন জান্নাত তোমাদের জন্য মন খারাপ করে হ আমার ভালো লাগে না আমি কই কি ছোট মানুষ মাফ করে দাও কি হইল কথা কও না কেন ধর্মে তো বারবার মাফ করার কথা কইছে তুমি তো কামেল মানুষ ঠিক আছে তোমার যদি মনে হয় যে আমি অন্যায় করছি তাহলে আমারও মাফ করে দাও না না চাচি এরকম তুমি ক্ষমার কথা কই আমার পাপে ভাগিদার করে দাও না তাহলে মাফ কইরা জান্নাত কেমন আছে হেইডা তুমি আমার মুখে শুনবা নিজে গিয়ে শুনলে ভালো লাগতো না বেশি চাচি আমি তো এখন আর সাধারণ মানুষ নাই কামেল পীর হয়েছি এই গ্রামে আমার অনেক ভক্ত আসে কেন আছে আমি এখন আর সংসারের নাই চাইলে একটা কিছু করতে পারি না তুমি জান্নাতের বাপ সেই পরিচয়ে যাইবা অসুবিধা কি অসুবিধা আছে কি নাই সেইটাও এখন আমি বলতে পারবো না মাজেদ মিয়া তাহলে কি তোমাকে বাড়িতে আমি অরে নিয়ে আসুম সেই বিষয়ে আমি তোমার কিছু বলতে পারব না যেমন জিদ বাপের তেমন জিদ মাইয়ার এখানে আসার সময় কইলাম চল বাপের লগে দেখা করবি কয় না বাবাই যেদিন আইব সেদিন কথা হইব জাগা মাজেদ মিয়া তোমার চাচা এতদিন বিছনায় পড়ে আছে ডাক্তার কবিরাজ তো কম দেখাইলাম না কি করুম কও তো তোমার কাছে কি কোনো বুদ্ধি উপায় আছে কুদ্রতি বাণী বিশ্বাস করে নিয়ে যাও
এক ডুব করিয়া তিনবার সাত দিন খাওয়াবা। আল্লাহ রহমত করো, আল্লাহ কত আল্লাহ ইচ্ছায় যে যা খুশি দেয় আর কি। যাই, সত্তর লোকে আবার একটু কথা হয়ে যায়, নাহলে মন খারাপ করবে। বসো কাকি বসো। সত্য কেমন আছো? মায়ের কৃপা আছি কাকি। কাকার শরীরে ভালো করে মালিশ করে দিবা, মায়ের কৃপায় কাকা সুস্থ হয়ে যাবে। সত্যই ভালো হইব কাকি, মা দুর্গার আশীর্বাদ, মা গঙ্গার আশীর্বাদ, ভগবানের পরম কৃপা কৃপা দাও আমারে। আসি সত্য, আমি তো অন্য মেয়েকে বিয়ে করবো না, আমি তোমাকে বিয়ে করে এই সারা এলাকা ভরে ঘুরে বেড়াবো। এই যে এই পুরো জায়গা রত্না, এই যে লোকটা আছে না, এই লোকটা, এই লোকটাই আমার মুখের মধ্যে কাদা মাখাইছে। আপনি শিওর? শিওর, চলেন। জীবন রফাদফা হয়ে যাবে। বাও লাগবো না, বাতাসও লাগবো না, ঠিক আছে? খালি চোখের একটা ইশারা দিলেই সব শেষ হয়ে যাবে। তোমরা কথা কইতেছ কেন? তোমাকে আমি কিছু জিজ্ঞাসাই? তোমার কানে কি কথা যাইতেছে না? চোখটা খুলবা তুমি, ভন্ডা মেয়ে আমি ছুটাইতেছি। এই দেখে আসুন, তার মুখের মধ্যে কাদা মাখছো কেন তুমি? ওর মুখে কি লাগা কাদা মাখাইছি? এটা তো তোমার আমি কমু না। ওর সারা শরীরে কাদা মাইখে ওর ভিতরে বাস ঢুকাই ওর ধান ক্ষেতের মধ্যে যে কাকতা রুয়া বানায় রাখাই নাই, এটা ওর সৌভাগ্য। কি হ্যাঁ শুভ সাহেব, আপনি কি এই মায়ের বিয়ে করতে চাইছেন? জি করেন না, মানসিক বিকারগ্রস্ত, উন্মাদ, ম্যাক্সিমাম স্ক্রু তার রিলা, এবং এইসব কারণে আমি তার ভালোবাসি। হাত ছাড়ো শুনেন, ওর চোখ চুল নাক থুতনি ঠোঁট কলজা গোর্দা ফ্যাপসা দিল সব আমার, আর তা ছাড়ান আপনি, আমি কিন্তু কোপ দিয়ে হাত নামাই দেবো। তুমি আমার কোপ দিবা? অরে ওর হাত দিয়ে আমি কি করবো? শুভ সাহেব আপনি মনে কষ্ট পাইছেন, মুখে কাদা মাখাইছে, এই জন্য এটা কোনো ব্যাপার না, আমরা আনন্দ পাইছি, এটা একটা গ্রাম্য ফান ফান করছি। তারপরে যেহেতু কষ্ট পাইছেন অসুবিধা নাই, আমার দুই শিষ্য আমার হয়ে আপনার পাও ধরে মাপছে, ভয় মাপসা লাগবে না। চা খাবেন? না চা খাবেন।
আরে গ্রাম্য সাহেব গেলে অবহেলা করেন না, ফার্স্ট ক্লাস চা খাবেন না? রত্না তুই খাবা? এই যা আজগরের দোকান থেকে চা লইয়া যা, ফার্স্ট ক্লাস করে নিয়ে আবি ভাই। চা আনতাম তো ঠান্ডা হয়ে যাবো। কোনো ব্যাপার না, তো হাতের তালুতে আঙ্গার লয়ে যাবি। তাহলে তো কোনো ঝামেলে না ভাই, এটা তো সাদেকে ভালো পারে, সাদে খায়। আরে গাদার বাচ্চা, ক্লাস নিয়ে গেলেই তো হয়, এটুকু বুদ্ধি নাই? কোন বুদ্ধি লয়ে চুরি করছো তো তুমি? যা যা যা, ঠিক আছে। শুভ ভাই বসেন, বসেন। একটা গান গাবো আমি, দরজায় কইলে আপনি কইবেন ভিখারি খারা। দাদা আমি গান পারি না। পারবেন নাইলে কবু দিন পারি। ভিখারি খারা হ্যাঁ, বন্ধু বাহির হইয়া চাওরে দরজায় বি, ভিখারি খারা রূপ নীলায় রঙ্গ নীলায় নীলায় আঁখি জোড়া নয়ন মেলে হে চাইয়া দেখি তোমার প্রেমানলে পুড়ারে দরজাইবি, ভিখারি খারা বন্ধু বাহির হইয়া চাওরে, ভিখারি খারা দরজায় বললে বন্ধু বাহির হইয়া চাওরে দরজায়বি, ভিখারি খারা সংসারে বা নাইলায় মরে হে তোমার দমের ঘোড়া রুমি যে কহ সওয়ার পাইলে শূন্যে দিতাম উড়ারে দরজায়, ভিখারি খারা বন্ধু বাহির হইয়া চাওরে ভিখারি খারা দরজায় কই নেই তো দরজায় বন্ধু বাহির হইয়া চাওরে ভিখারি দরজায় কই নেই তো বন্ধু বাহির হইয়া চাওরে দরজায় ভিখারি খারা। তাল তারে চয়েস করছ তোমার ম্যাক্সিমাম স্ক্রু লীলা, ওর স্ক্রু নাই তো ডাইরেক্ট হয়ে গেছে। আতিক চুপ করবা। শুভ ভাই, আপনারা বলছিলাম না আমি একজনের ভালোবাসি, এই যে আমার পাগল প্রেমিক। দাদি কাম হইব কেন হইব না কেন, তোর বাপেই তো কইছে হইব। এত বছর ধরে দাদা বিজনেস করে আছে, এখন এইসব দিয়া কি কাম হইব? ওই উল্টাপাল্টা কথা কইতেছিস কেন? আল্লাহ চাইলে মরা মানুষ জিন্দা করবার পারে, খালি উল্টাপাল্টা কথা। দাদি, দাদার এসব কি মাখাইতেছ? ওই যে নতুন গর্ত থেকে সত্য মাটি দিছে আর জান্নাতের বাবার দেওয়া ওই যে পরা পানি খাওয়াইতেছ। হ্যাঁ এই যে খাওয়াইছি, খাইয়ে আর কোনো কাম পাও না? এইসব যদি কাম হইতো তাহলে মানুষ ডাক্তার কাছে যাইতো না, ডাক্তার হইতো না দেশে। হইছে, এত বেশি কথা কষ কেন সবুজ, একটু চেষ্টা করলে অসুবিধা কি, বিশ্বাসে মিলাই পুস্ত। হ্যাঁ হ্যাঁ দেখলাম তো কি হইব, এই জান্নাত বাদ দাও, যা বাদ দেওয়ারে চেষ্টা তো করতাম।
কি নিয়ে এত পেরেশানিতে আছেন কোন তো? ডেঙ্গু জীবনটা খুব ছোট, ওই ছোট্ট জীবনে সব কিছুর অভিজ্ঞতা থাকা জরুরি। ভাবতাছি এক রাইতে তখন লোকে চুরি করতে পারবো। কি হলো, তুই কান্দস কে? আনন্দে কান্দি ভাই, আপনি আমাকে লোকে চুরি করতে চাইছেন, এই আনন্দের চোখে পানি চলাইছে ভাই খুশিতে। আচ্ছা, চুরি করার জন্য তোর কাছে সবচেয়ে উপযুক্ত বাড়ি কোনটা মনে হয়? পছন্দের বাড়ি তো একটাই, মেম্বার বাড়ি। হ্যাঁ, মেম্বার বাড়ি। গুড, তোর লগে তো আমার মেলামিল আছে। কি রে, তোরা কি নিয়ে কথা কইতেছস? চুরি নিয়ে আলাপ করতেছি মা। চুরি? চুরি নিয়ে আবার কিসের কথা? আমি চিন্তা করছি মা, এক রাইতে অগলকে চুরি করতে পারবো। একটা থাপ্পড় মারে না গালগুলার গালের দাঁতগুলো সব ফালাই দিব। চুপ, আমার লগে একটা উল্টা পাল্টা কথা কবি না। আর ওই তোরা দুটো কি করছে? যাহেন থাকা যা। না না, ওরা থাকবো আমার লগে, দরকার আছে। ঝাড়ু খাবি? হ্যাঁ খারা, ঝাড়ু আনতাছি। আমার মনে হয় থাকতে পারো, জীবনে মায়ের খাস নাই এমন তো না, অভ্যস্ত আছে। ঝাড়ুর বাড়ি খাইতে চাইলে থাক, অসুবিধা নাই, তাহলে আমরা যাই। আরে বাবা, কাউরে না বলে আমারে কইতি, আমি কেস করতাম, তা না গাঁজা খুরদের কেস করাইছে, এটা কিছু হইলো? ওই মোহরের উপরে আমি আর ভরসা করতে পারতেছি না। আমার সম্পর্কে আপনার যা যা জানা দরকার আমি নিজে থেকে আপনার সব বইলা দিছি। মনের যদি তুমি ইচ্ছাকৃত ভাবে চেঞ্জ করো, তাহলে মনে করো যে 14 বছরের দেন। আজকে শুভর বাবা মা আইবো ঢাকা থেকে আমারে দেখতে। শুভ তো জানে না কি অশুভ ঘরে লয়ে যেতেছে। আজকে অল্প লেগে পয়সা গেছে, তবে পরবর্তীতে রোমিজরে আমি কোনো ভাবি ছাড়বো। সুরাপানে হয় না কিছু, জলকে মাতাল ছুটছে সবাই আপন পথে, মিলে মিশে একই সাথে করছে দেখো রঙিন বেশে কতই রং ঢং। কিছু পেঁচে কিছু সোজা, কারোই মন যায় না বোঝা, আবার সবাই দুঃখ সুখে মিলে মিশে একই সাথে করছে দেখো।